আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো নোট কয়েনে নতুন একটি আপডেট চলে আসছে। সো আপডেটটা কিন্তু সবার জন্য গুড নিউজ, মানে সবাই কিন্তু আমরা আনন্দিত উল্লাস এখন করতে পারি, কেননা তারা কিন্তু নোট কয়েন কিন্তু অলরেডি কিন্তু ডিপোজিট অপশন কিন্তু চালু করছে। ঠিক আছে, সো যাই ডিপোজিট অপশন চালু করছে, বাট আমরা কিন্তু এখন পর্যন্ত ক্লেম অপশনটা পাইনি। কিন্তু আমরা যদি ক্লেমে না করতে পারি তাহলে ডিপোজিটটা কীভাবে করবো? তো এটাই তখন মূল কথা, তাই না? সো অবশ্যই তারা কিন্তু ক্লেম অপশনটা খুব দ্রুত দিবে, এবং সেগুলো প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় তারা ডিপোজিট অপশনটা নিয়ে আসছে। সো নোট কয়েনের সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলছিলাম এর আগে যে অবশ্যই সবাই ধৈর্য সহকারে থাকেন, অবশ্যই আমাদেরকে কিন্তু পেমেন্টটা কিন্তু করবে। তারা যদি স্ক্যাম করতো, সো এখনও কিন্তু তাদের কিন্তু যে নোট কয়েনের যে ভাউচারগুলো আছে, ভাউচারগুলো কিন্তু এখনও কিন্তু সোয়াপ করা যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, যদি তারা যদি পেমেন্ট না করতো তাদের মাথা দিয়ে চিন্তাভাবনা ধরে থাকতো যে স্ক্যাম করে, তাহলে কিন্তু অনেক আগে কিন্তু আমাদেরকে সেরে কিন্তু চলে যেত। তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে দিচ্ছে, এবং আপডেটগুলো পেয়ে কিন্তু আমরা মাঝে মাঝে মানে অনেক খারাপও লাগে, আবার অনেক ভালো লাগে যে আসলে মনে হয় তাদের আপডেটগুলো দেখার পরে মনে হয় যে তারা কিন্তু আমাদের সঙ্গে যে মজা করতেছে। কেননা তাদের যে ইয়ার পেজ আছে, মানে তাদের যে মানে টেলিগ্রাম যে ইয়েটা আছে, গ্রুপটা রয়েছে, সেইখানে যে তারা যে অ্যানাউন্সমেন্টগুলো করে মাঝে মাঝে, আসলে মনে হয় যে আমাদের সঙ্গে তারা মজা করতেছে, এমন এমন একগুলো আপডেট দেয়। ঠিক আছে, দেখ আপডেটগুলো এই মতো আর বেশি বকবক না করে, যেটা ছোট্ট একটা ভিডিও, আসলে ভিডিওটা কিন্তু আমি করতে চাইনি, কিন্তু ঠিক আছে করলাম এই কারণে, কেননা অনেকেই কিন্তু বলছেন যে নোট কয়েন স্ক্যাম, নোট কয়েন স্ক্যাম। আসলে নোট কয়েন কিন্তু স্ক্যাম এখনও করেনি, কেননা তাদের হচ্ছে কমিউনিটি অনেক বড়, আমরা সদস্যগুলো অনেক বেশি, আমরা সদস্য তাদের মানে ইউজার আমরা, যার কারণে কিন্তু তারা কিন্তু একসঙ্গে পেমেন্টটা করতে গেলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, যার কারণে কিন্তু তারা ধীরে ধীরে কাজগুলো কিন্তু এগিয়ে নিয়ে আসতেছে। যাই হোক, আমি সরাসরি এখন চলে যাচ্ছি যে আমাদের বায়োবিট এক্সচেঞ্জারে। সো বায়োবিট এক্সচেঞ্জারে যাওয়ার আগে আরেকটি কথা না বললেই নয় অবশ্যই, যেটা কি না, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পর এখানে কিন্তু আগে দেখতে পারবেন যে ভিটি নেটওয়ার্কে যারা এখন পর্যন্ত কাজ শুরু করেনি, অবশ্যই আজকের এই ভিডিও ডিসক্রিপশনে টুইটার অফার লিঙ্কে ভিটি নেটওয়ার্কে কাজ করার এখন রেজিস্ট্রেশন করার লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবেন। আর ভিটি নেটওয়ার্ক কিন্তু এই মাসের 11 তারিখে কিন্তু লিস্ট হতে যাচ্ছে মেক্সিকো এক্সচেঞ্জারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু নিজেরাই কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে অলরেডি, কিন্তু ভিডিও কিন্তু আমি আপলোড দিয়ে দিছি, আর লিস্টিং প্রাইস কিন্তু $12, সেটা কিন্তু আমি অলরেডি বলে দিছি। এটা কিন্তু আমার বলা না, এটা কিন্তু ভিটি নেটওয়ার্কের যে অ্যাকাউন্ট তাদের অফিসিয়ালিভাবে কিন্তু আমাদেরকে জানিয়ে দিছে, যারা পুরাতন কাজ করতেছেন তারা কিন্তু অবশ্যই জানেন। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিটি নেটওয়ার্কের, এখানে দেখতে পাবেন ভিটি নেটওয়ার্ক নতুন আপডেট, যারা নতুন আপডেট ভার্সনটা চাচ্ছেন এটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন, এবং যারা নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারাও ডাউনলোড দিয়ে এই কোডটি আপনারা ব্যবহার করবেন। তারপরে অবশ্যই ভিডিওটা দেখে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করবেন। তারপরে ভিটি নেটওয়ার্ক যদি আপনি বেশি ইনকাম করতে চান ভিটি নেটওয়ার্ক, তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখতে হবে, অর্থাৎ বিএমবি ভিগোর যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ভিডিও লিঙ্ক, এই ভিডিওটা দেখবেন। তারপরে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্কটা কিন্তু এখানে আছে, বিএমবি ভিগোর অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই আপনি করতে হবে যদি আপনি ভিটি নেটওয়ার্কে বেশি ইনকাম করতে চান। ঠিক আছে, আর যদি অল্পতে সন্তুষ্ট থাকেন তাহলে আপনি অবশ্যই তাহলে এইটা শুধু ভিটি নেটওয়ার্কে প্রতিদিন আপনি মাইনিংটা চালু করবেন 12 ঘন্টা পর পর। সো যাই হোক, এখন আমাদের নোট কয়েনের আপডেটটা কি, সেই আপডেটটা সম্পর্কে এখন জানবো। সো সবাই আগে একটা করে ভিডিওতে লাইক দিন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আপনি জানিয়ে দেবেন যে আসলে আপডেটটা কেমন হতে যাচ্ছে। সো আমি অলরেডি চলে গেলাম বায়োবিট এক্সচেঞ্জারে। সো বায়োবিটে যাওয়ার পরে আমরা একটু সময় অপেক্ষা করবো, কারণ আমি কিন্তু লাইভে আপনাদেরকে সব কিছু পূর্বে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে এক্সচেঞ্জারে ঢুকতে একটু কিন্তু সময় নিচ্ছে। যাই হোক, এখানে আসার পরে আপনারা যে কাজটি করবেন, উপরে সার্চ অপশন আছে, সার্চ অপশনে আপনি নট লিখবেন। সো এন ও টি, সো নট লেখার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে এখানে কিন্তু নট কয়েনের যে ইটা কিন্তু চলে আসবে। সো আমি আপনাদেরকে দেখছি, সো এখানে নট কয়েনে লিখতে হবে মেবি। সো এখানে না, আমি এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন নট কয়েন, আমি এখানে যদি লিখে সার্চ দিই এখানে কিন্তু নট কয়েনের প্রাইসটা সহকারে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। সো এটা কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু যে নোট কয়েনের যে ক্লেম করার পরে এটাতে কিন্তু ডিপোজিট করে আমরা কিন্তু নোট কয়েনটা সেল দিয়ে কিন্তু টাকা হাতে নিতে পারবো, এমন প্রসেসটা, অর্থাৎ ডিপোজিট অপশনটা কিন্তু তারা কিন্তু অলরেডি কিন্তু চালু করে দিয়েছে। সো এখন কোথায় তারা দেখবো যে ডিপোজিট অপশনটা চালু করছে? সো আমি এখান থেকে ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর নিচে অ্যাসেট অপশন আছে, অ্যাসেট অপশনে ক্লিক করে দিলাম। সো অ্যাসেট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি এখন পর্যন্ত মাত্র $55 এখানে শো করতেছে। যাই হোক, ওটা আমার আছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে যে ডিপোজিট অপশনে ক্লিক করে দিতে হবে। সো ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর নিচে যে ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে সবার নিচে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ অপশন আছে, এখানে লিখবেন আপনি নট, এনও টি। নোট লেখার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে অলরেডি লেখা একটা চলে আসবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নট কয়েন। সো সবার জন্য গুড নিউজ, হাততালি দেন। সো তারপরে আমি এটাতে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশনটা কিন্তু অলরেডি চালু হবে। সো এখানে যে গ্যাস ফি,
এখানেও কিন্তু অবশ্যই গ্যাস ফি আপনার প্রয়োজন হবে, এখানে কিন্তু টোন কয়েন কিন্তু আপনাদের লাগবে। সো আপনারা যদি পারেন টোন কয়েন কিছু নিয়ে রাখতে পারেন। সো এখন ওখানে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম, দেখতে পারেন ডিপোজিট অ্যাড্রেস কিন্তু আমাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে কিন্তু অলরেডি কিন্তু চলে আসতেছে নোট কয়েন আমাদের মাঝে। সো অবশ্যই যে কোনো মুহূর্তে কিন্তু তারা কিন্তু মানে আমাদের ক্লেম অপশনটা অন করে দিবে, আর ক্লেম অপশনটা অন করে দিলেই কিন্তু আমরা কিন্তু ওখান থেকে ক্লেম করে নিয়ে এসে কিন্তু আমরা এখানে ডিপোজিট করে আমাদের যে টোকেনটা আছে নোট কয়েনটা আছে নোট কয়েনটা কিন্তু এখানে সোয়াপ করে বা ট্রেডের মাধ্যমে আমরা বাই মানে সেল দিয়ে আমরা কিন্তু এখানে নিতে পারবো। সো এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই কিন্তু এই আপডেটটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এখানে যদি আরেকটি কথা না বললেই নয় যে এখানে আরেকটি কথা না বললে নয় কেমন যে এখানে যে লিস্ট এখানে যে ডিপোজিট অপশনটা চালু করলো, আসলে আমাদের কাছে তো নোট কয়েনই এখনও আসেনি। তো তাহলে ডিপোজিট অপশনটা কেন চালু করলো একটু আপনার মাথায় খেলান যে আসলে নোট কয়েন তো পৃথিবীতে আর কোথাও নেই, আমাদের কাছে যেগুলো আমরা মাইনিং করছি সেগুলোই কিন্তু সেগুলোই, আর এগুলো যদি আমাদেরকে ক্লেম অপশনটা আমাদেরকে না দেয় তা আমরা তো ওয়ালেটেও নিতে পারবো না, এখানে আমরা ডিপোজিটও করতে পারবো না। তাহলে আর ওরা যে নিজস্বভাবে এক্সচেঞ্জারে কোথাও যে লিস্ট করছে সেটাও কিন্তু করেনি, ঠিক আছে। তাদের সর্বপ্রথম এখানে লিস্ট করবে, তারপরে কিন্তু মেক্সিকো আছে, তারপরে আরও একটি এক্সচেঞ্জারে মেবি সম্ভবত রয়েছে, অর্থাৎ তিনটা এক্সচেঞ্জারে সম্ভবত রয়েছে, তারা কিন্তু লিস্ট করবে, ঠিক আছে। যাই হোক প্রথমে কিন্তু বায়োবিটি করবে, তারপরে কিন্তু মেক্সিকো আছে। তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটা দেখে কেমন লাগলো, অবশ্যই আপনারা নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখানে অবশ্যই আপনারা যদি অ্যাড্রেস এখানে অবশ্যই যখন ডিপোজিট করবেন বা উইথড্রো করবেন এখান থেকে, তখন অবশ্যই আপনি গ্যাস পি আপনাকে যে নেটওয়ার্কটা রাখবেন অবশ্যই টোনটা রাখবেন এখানে, ঠিক আছে। টোন যদি না রাখেন আর এখানে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আর কোনো নেটওয়ার্ক কিন্তু এখানে শো করতেছে না, অবশ্যই এখানে টোনটা রাখতে হবে, আর টোন গ্যাস পি কিন্তু কাটবে, অবশ্যই আপনারা টোন গ্যাস ফি রাখবে। এখানে ডিপোজিট করার সময় কিন্তু কোনো কিছু কাটবে না, কিন্তু এখান থেকে যখন আপনি হচ্ছে যে উইথড্রো দিবেন তো সেই সময় কিন্তু লাগবে, ঠিক আছে। যাই হোক এই ছিল এখনকার সর্বশেষ আপডেট নোট কয়েনের। সো সবাই একটু এখন চিন্তা মুক্ত থাকেন এবং দোকানে বাকি কম খান, পাওয়ার পরে আপনি মানে দোকানের বিলটা দিবেন এমন চিন্তাভাবনা করে দিলে অনেকে বাকি খেয়েছে, অনেকে আমাকে বলছে ভাই ঈদের পরে মেবি ঈদের পরে দুই দিন তিন দিন পরে কিন্তু আমাকে একজন বলছিল, ফোন দিয়ে বলছিল ভাই আমি দোকানে অনেক টাকা বাকি করছি ঈদে আমি নোট কয়েনের টাকা পাবো বলে 27 তারিখে, সো এখনও তো পাইনি, আমি তো বাড়িতেও পারিনি যাইতে পারতেছি না, এমনভাবে কিন্তু আমাকে বলছিল। যাই ওই ভাই তাহলে ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে আপনি ওই ভিডিওটা দেখছেন বা আপনি আমাকে এইভাবে বলছিলেন। যাই হোক এই ছিল এখনকার ভিডিও, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।